আজকে বৃষ্টির মধ্যে কাবুলি পোলাও ব্যাপারটা কিন্তু একদম পুরো জমে খির। খাবার মানেই কিন্তু ঢাকার মধ্যে পুরান ঢাকা, মানে ঢাকা মানেই পুরান ঢাকা, ব্যাপারটা এরকম চলে আসে। হ্যালো ভিউয়ার, দিস ইজ পারভেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মূলত যাচ্ছি আমি পুরান ঢাকার লালবাগে। আপনারা যারা ফুড লাভার আছেন তারা কম বেশি সবাই জানেন পুরান ঢাকার জাইতুন বিরিয়ানি হাউস বেশ কিছু খাবারের জন্য খুবই বিখ্যাত। কারণ বাংলাদেশের যারা বড় বড় ফুড ব্লগার আছেন, যেমন খাইদাই ডট কম আছেন, তারপরে হচ্ছে বাংলাদেশি ফুড রিভিউয়ার ফাহিম ভাই আছেন, লেটস ইট, তো এরকম যারা ফুড ব্লগার আছেন, আরো অনেক ফুড ব্লগার আছেন যারা কিন্তু জাইতুন বিরিয়ানি হাউস থেকে খাবারের রিভিউ করেছেন এবং খুবই ভালো কোয়ালিটির খাবারের একটি রিভিউ দিয়েছেন। তো আমিও আসলে সেই প্রলোভন থেকে জাইতুন বিরিয়ানিতে যাচ্ছি এবং জাইতুন বিরিয়ানি হাউসে গিয়ে আমি সেখান থেকে কাবুলি পোলাও খাবো। একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ারলি বলি, সেটি হচ্ছে আমি কিন্তু মূলত ফুড ব্লগার না, বা খাবারের প্রতি আমার প্রচণ্ড আক্রোশ আছে বা আমার প্রচণ্ড ভালোবাসা আছে এরকম কিছু না। জেনারেলি হঠাৎ করেই মনে হচ্ছিল যে জাইতুন বিরিয়ানিতে যাই, এত বিজ্ঞাপন দেখি, এত মানুষের রিভিউ দেখি, ফেসবুকে দেখি, ইউটিউবে দেখি, তো ওই ইচ্ছা থেকেই আসলে জাইতুন বিরিয়ানি হাউসে যাওয়া। কারণ আমার এর আগে জাইতুন বিরিয়ানি হাউসেও যাওয়া হয়নি এবং ওইখান থেকে কোনো খাবারও খাওয়া হয়নি। আমি মূলত এখন গুগলের সাহায্য নিচ্ছি এবং গুগল মামা আমাকে যেদিকে যেদিকে ইনস্ট্রাকশন দিচ্ছে মামার সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমি যাচ্ছি। যেমন এখন আমরা আছি হচ্ছে ইডেন মহিলা কলেজের সামনে, আপনারা দেখতে পাচ্ছেন বামে ইডেন মহিলা কলেজের গেট এবং সামনে হচ্ছে আজিমপুর মোড়। তো আজিমপুর মোড় থেকে গুগল মামা আমাকে দেখাচ্ছে লালবাগে যেতে হলে আমাকে হাতের ডান দিকে যেতে হবে, অর্থাৎ লালবাগ বলতে লালবাগ তো হাতের ডান দিকে আমরা সবাই জানি, বাট ফ্যাক্ট হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউসে যেতে হলে আমাদেরকে হাতের ডান দিকে যেতে হবে। তো চলুন যেতে যেতে বাকিটা দেখা যাক। তো আর কিছু দূর পরেই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য এবং আজকে বৃষ্টির মধ্যে কাবুলি পোলাও, ব্যাপারটা কিন্তু একদম পুরো জমে খির। আমার সাথে আছেন সাফায়েত আনোয়ার ভাই। তো আমরা দুইজনই আসলে এই কাবুলি পোলাও খাওয়ার জন্য পুরান ঢাকায় চলে এসেছি। আর মূলত পুরান ঢাকায় আসলে আসলে একটা অন্যরকম ফিল চলে আসে ভেতর থেকে। কেন যেন মনে হয় যে মানুষের মধ্যে আন্তরিকতার ব্যাপারটা যেটা আছে সেটি ঢাকার মধ্যে হয়তো বা শুধু পুরান ঢাকাতেই আছে। যদিও হ্যাঁ, পুরান ঢাকার অলিগলি রাস্তাঘাটগুলো খুবই ন্যারো, বাট তারপরেও মানুষের মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণ আন্তরিকতা রয়েছে, তাদের ব্যাপার সেপারে অন্যরকম। আর খাবার মানেই কিন্তু ঢাকার মধ্যে পুরান ঢাকা, মানে ঢাকা মানেই পুরান ঢাকা, ব্যাপারটা এরকম চলে আসে। আর পুরান ঢাকা কিন্তু মূলত আমাদের বাঙালির অনেক ঐতিহ্য ধরে রেখেছে, মানে আমাদের ঢাকার যে পুরনো ঐতিহ্য যেখান থেকে আসলে আজকের ঢাকা, সেই ঐতিহ্যটা কিন্তু ধরে রেখেছে এই পুরান ঢাকা। তো দ্যাটস ওয়াই পুরান ঢাকায় আসলে একটা অন্যরকম ফিল হয়। মূলত আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকের যে খাবারের দোকান, এটি হচ্ছে জাইতুন বিরিয়ানি হাউস। জাস্ট এখন মোটরসাইকেলটি ঘোরাবো এবং পার্ক করে আমরা আমাদের খাইদাই সম্পূর্ণ করব, তারপরে হবে বাকি কথা। ধন্যবাদ। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার ফেরার পালা। বাকিটা যেতে যেতে বলছি খাবার কেমন ছিল, টেস্ট কেমন ছিল এবং ওভারঅল পরিবেশন কেমন ছিল এবং দাম কেমন ছিল। মূলত খাবারের টেস্ট পুরোটাই ডিফারেন্ট ছিল। আপনারা যদি নর্মালি কোনো রেস্টুরেন্টে খান অথবা কোনো বিরিয়ানি হাউসে খান, সেইখানকার পোলাওয়ের টেস্ট বা বিরিয়ানির টেস্ট যেরকম হয় তার থেকে টোটালি ডিফারেন্ট। আসলে মশলা সম্বন্ধে বা ওখানকার ইনগ্রিডিয়েন্টস সম্বন্ধে আমার তেমন একটি ধারণা নেই, বাট এইটুকু বলতে পারবো যে আসলে খাবারটা
খুবই ভালো ছিল। আসলে পুরোটা খাবারের মধ্যে একটি ডিফারেন্ট মানে ফ্লেভার ছিল, যেটা আমরা নর্মালি যে কোনো দোকানে খেলে আমরা সেই ফ্লেভারটি পাইনি। তো এটাই হয়তো বা এই খাবারের একটি স্পেশালিটি ছিল। এবং মাংসগুলো যথেষ্ট পরিমাণ সফট ছিল, কোনো জায়গা থেকে মনে হয়নি যে এটি 19-20 হয়েছে। এবং পরবর্তীতে আমরা যে ডেজার্টটি খেয়েছি, ডেজার্টটিও খুব টেস্টি ছিল ওখানকার। তো ওভারঅল সব খাবারই আমাদের ভালো লেগেছে। এবং এই কাবুলি পোলাওয়ের যে প্যাকেজটি বলতে হচ্ছে এই পোলাও এবং হচ্ছে আমাদের যে মাটনের পিস, এই টোটালটি মিলে প্রাইস ছিল হচ্ছে 320 টাকা। আর বাকি আমরা যে ডেজার্ট খেয়েছি, যে আমরা পানি নিয়েছি এবং হচ্ছে আমরা যে আপনার বোরহানি খেয়েছি, এই টোটালটার অ্যামাউন্ট কিন্তু আলাদা। তো সব মিলিয়ে আমাদের প্রায় খরচ পড়েছে 840 টাকা। এটা কিন্তু দুইজনের খাবারের মূল্য বললাম, অর্থাৎ জনপতি একটু আগে আসলে যেটি হচ্ছিল সেটি হলো লেগুনাটির বাম পাশে ছিল একটি ভ্যান এবং তার পেছনে ছিল আরেকটি লেগুনা। তো সম্ভবত তারা কিছুক্ষণ যাবত বা কিছু দূর থেকেই হয়তো বা কম্পিটিশন করে আসছিল যে কেউ কাউকে ছাড় দিবে না। দ্যাটস ওয়াই সে যখন ডান দিকে এগিয়ে জোরে টান দিল, তো আমার বাইকটা কিন্তু আলটিমেটলি বামে ছিল। তো বামে থাকার কারণে আমি কিন্তু দূরে থেকেই ওদের প্রতিযোগিতামূলক আচরণ দেখে আমি কিন্তু বারবার হর্ন দিচ্ছিলাম। কিন্তু ও কী করলো, আমার জন্য সে অপেক্ষা না করে সে আলটিমেটলি একদম কর্নার ঘেঁষে উঠে যাওয়ার চেষ্টা করলো। আর এতে করে যেটা হলো, আমার বাম পাশে জায়গা না থাকায় আমি তো আর ড্রেনের উপরে উঠে যেতে পারি না। দ্যাটস ওয়াই আরেকটুর জন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। তো আসলে অ্যাক্সিডেন্ট হলে খুব একটা মেজর অ্যাক্সিডেন্ট হতো না, বাট হতে পারতো, আমার বাইকের একটি ক্ষয়ক্ষতি হতে পারতো বা আমরা যারা বসেছিলাম আমাদের একটি ক্ষয়ক্ষতি হতে পারতো। তো খুব দেখে শুনে সাবধানে বাইক চালাবেন আপনারা, এবং চেষ্টা করবেন প্যানিক সিচুয়েশনগুলোকে খুব সফটলি হ্যান্ডেল করতে। আসলে নর্মালি প্যানিক সিচুয়েশনে এই ধরনের সময় থাকেও না, সময় সুযোগ থাকেও না, বাট যখনই আমি বুঝতে পেরেছিলাম যে ওরা এই ধরনের কাজ করতে পারে এবং যেটি করে ফেলেছে, আমি সময় পাওয়ার সাথে সাথে কিন্তু আমি ব্রেক ধরলাম এবং আমার বাইক কিন্তু একদম জাস্ট জায়গায় দাঁড়িয়ে গেল। তো এটি কিন্তু একটি বড় সুবিধা কিন্তু ABS-এর। এক হচ্ছে ভেজা রাস্তা ছিল, দুই হচ্ছে রাস্তায় প্রচণ্ড বালু ছিল, তিন আমি কিন্তু খুব ইনস্ট্যান্ট ব্রেক করেছি এবং যে জায়গায় ব্রেক করেছি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়ে গিয়েছে। আপনারা জানেন যে মূলত ABS থাকলে সেই সমস্ত বাইকগুলো মূলত 5 কিলোমিটারের উপরে যে কোনো গতিতে কাজ করতে শুরু করে, অর্থাৎ ABS কিন্তু বিলো 5 কিলো স্পিডের নিচে কোনো কাজ করে না। তো যেহেতু আমার বাইকটি আলটিমেটলি একটি স্ট্যান্ডার্ড গতিতে ছিল, তো সেখান থেকে আমার ABS-টি কিন্তু খুব তাৎক্ষণিকভাবে রেসপন্স করেছে এবং বাইকটি জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, না হলে কিন্তু একটি অ্যাক্সিডেন্ট হতেই পারতো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে সবাই বাইক চালাবেন। এবং যারা আসলে বাইক চালান চেষ্টা করবেন, চেষ্টা না অবশ্যই, মোটর সাইকেল চালানোর সময় হেলমেট পরে এবং প্রয়োজনীয়, বিশেষ করে হাইওয়েতে চালানোর সময় প্রয়োজনীয় গিয়ার পরে আপনারা বাইক চালাবেন। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডিসকাশনে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।